হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম সে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা তো মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের সেই জুটি সেই সাকসেসফুল জুটি কিন্তু ষোলো বছর পরে আবারও বড় পর্দায় কাম ব্যাক করতে চলেছে ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো অক্টোবর মাসের ষোলো তারিখে যে সিনেমাটার মোশন পোস্টার রিলিজ করা হয়েছিল এবং আমরা সবাই জানি যে পরিচালক প্রতিকৃত বাসু যার প্রিভিয়াস কাজগুলো খুব একটা যে মনে কিছু সেটা নয় বাট ডেফিনেটলি এটাও সত্যি তিনি কিন্তু চেষ্টা করছেন ভালো ছবি উপহার দেওয়ার ফিদা হরিপদ ব্যান্ডওয়ালা টোটাল দাদাগিরি কাছের মানুষ এই সমস্ত সিনেমা কিন্তু তিনি ডিরেকশান দিয়েছেন তিনি পরিচালনা করেছেন এবং আমরা দেখেছি কিছু কিছু সিনেমা একটু খাজা হলেও কমার্শিয়াল দিক থেকে কিন্তু দারুণ সাকসেসফুল সিনেমা তিনি বানিয়েছেন এবং তার মধ্যে ওই সিনেমা বানানোর যে ব্যাপারটা ওই যে রসদটা সেটা কিন্তু পুরোপুরিভাবে রয়েছে আর একটু অন্য ধারার ছবি কিন্তু প্রত্যক্ষ বসু ট্রাই করছেন নাহলে তিনি দাবারের মতো সিনেমার সাথে যুক্ত থাকতে পারতেন না কি তাই তো তো এইটা যে ছবিটার কথা আজকে বলছি ছবির নাম শাস্ত্রী এই শাস্ত্রীর সিনেমাটা কিন্তু আজকে মুহরাত হয়ে গেল শুভ মুহূর্ত কমপ্লিট হলো আমরা দেখলাম যে এবং প্রোডাকশান হাউস হিসাবে দুটো প্রোডাকশান হাউস যৌথভাবে কিন্তু কাজ করছে একটা সুরিন্দার ফিল্মস আর একটা সোহম এন্টারটেনমেন্ট অর্থাৎ সোহম দা আমাদের সোহম চক্রবর্তী সবার প্রিয় সোহমদার কিন্তু প্রোডাকশান হাউসের কাজ এটা আবারও আসতে চলেছে এবং এই ছবিটায় এই ছবিটায় থাকতে চলেছে নান আদার দেন মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায় এবং সোহম নিজে সুতরাং বুঝতে পারছি এছাড়া তো অন্যান্য সবাই রয়েছে মেন মেন যে নামগুলো আমি তোমাদেরকে বললাম এবং প্রত্যেক কিন্তু আমার মনে হয় এই যে মানে ছবিটা বানাচ্ছেন এটা আউটস্ট্যান্ডিং কাজ হতে চলেছে একটা আরবান ধারার আরবান ধারানার কিন্তু কমার্শিয়াল সিনেমা হতে চলেছে এটা এবং আমি জাস্ট শুনলাম শুনে জাস্ট ছিটকেছে বন্ধুরা তার কারণ এই শাস্ত্রী সিনেমার রাইটার যিনি লিখেছেন স্ক্রিপ্ট দুজন স্ক্রিপ্ট রাইটার রয়েছে এখানে একজন অর্ণব ভৌমিক যাকে আমরা সবাই চিনি এবং আরেকজন খুব স্পেশাল আমার ভীষণ প্রিয় খুব কাছের দাদা যার নাম অরিত্রদা অরিত্র ব্যানার্জি তোমরা সবাই জানো অরিত্র গান চ্যানেলটার যিনি চালান যার এত এত এক্সপিরিয়েন্স এবং মানে আমি মনে করি অরিত্রদা দারুণ একটা কিন্তু স্ট্রং কিছু নতুনত্ব স্ক্রিপ্টে থাকবে তার স্ক্রিপ্টে এবং অরিত্ররা যেহেতু যুক্ত আছে এই সিনেমাটার প্রতি আলাদা একটা ভালোবাসা আমার অলরেডি জন্মেছে এটা যখন থেকে আমি জানতে পেরেছি আর আজকে শুভ মুহূর্তটা দেখে আলাদা ফিলিংস হচ্ছে বস আলাদা ফিলিংস এবার মোস্ট প্রবাবলি এই শাস্ত্রী সিনেমাটা কিন্তু দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এই বছর পুজোতে আসতে পারে এবারে ব্যাপারটা হচ্ছে শুটিং দেখো স্টার্ট হয়ে গেছে আমরা সবাই জানি এবং সিনেমাটা কীরকম ধরনের হতে পারি সিনেমাটা কমার্শিয়াল দিক থেকে একটু কমার্শিয়াল টাইপেরই হবে যেটা জানা যাচ্ছে দেবশ্রী রায়ের যে ক্যারেক্টার দেবশ্রী রায়ের বিভিন্ন ইন্টারভিউ থেকে যেটা জানতে পারলাম যে দেবশ্রী রায়ের ক্যারেক্টারটা কিন্তু একটা মধ্যবিত্ত একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের তিনি সদস্য একজন ওয়াইফ এবং তার স্বামীকে সে একটু ঠিকঠাকভাবে রাখতে পছন্দ করে তার কারণ হচ্ছে তাদের খুবই অভাবের সংসার তাকে সেলাই করে দিন কাটাতে হয় তাদের খাওয়া জোটে অন্য জোটে সো এইরকম একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প বলবে এই সিনেমাটি এছাড়াও অন্যান্য দিক তো রয়েছে সিনেমাটার পুরোপুরি সাবজেক্ট এখনো জানা সম্ভব হয়নি তারাও রিভেল করেনি আস্তে আস্তে টিজার দেখতে পাবো ট্রেলার দেখতে পাবো তারপরে কিন্তু একটু একটু করে হিন্ট পাবো গল্পটার তো বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা রইল সোহমেরও এটা অবশ্যই একটা কামব্যাক বলে আমি মনে করি তার কারণ লাস্ট সোম যে সিনেমাটা করেছে প্রধান সেখানে তার ক্যারেক্টারটা খুব একটা লং জুবিটি না হলেও যে এইটুকুনি ছিল অনবদ্য একটা কাজ করেছে কিন্তু সোহম এটা মানতে হবে এবং সোহমের মধ্যে দারুণ কিছু রয়েছে অভিনয় সত্তা সেটা আমরা জানি সেটা আমরা বহুকাল আগে থেকে দেখে আসছি আর ও সোহম ইন্ডাস্ট্রিতে আজকে থেকে নয় অনেক দিন ধরেই রয়েছে এবং অমানুষের মতো সিনেমা সে করেছে প্রেম আমারের মতো সিনেমা সে কিন্তু উপহার দিয়েছে সুতরাং সোহমকে নতুনভাবে দেখার জন্য প্রচণ্ডভাবে এক্সাইটেড রয়েছে বন্ধুরা তো প্রত্যেকটি দোষের উপরে বিশ্বাস রয়েছে সে আরও একটা ভালো কাজ কিন্তু উপহার দিতে চলেছে তো তোমরা এই শাস্ত্রীর সিনেমাটাকে নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে তো টাটা